পাখির চোখ 2024 সাংগঠনিক শক্তি সংহতকরণের ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল বিজেপি। টার্গেট হিসেবে নিয়েছে মহিলা স্বসহায়ক দল এবং এনজিওগুলিকে, যার পোশাকী নাম দেওয়া হয়েছে শক্তি বন্ধন অভিযান। রাজ্যের শাসক দল নেতা কর্মীদের দাবি, রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা বিগত বাম আমল থেকে প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এই হিসেবে রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা প্রায় 35 থেকে 40 হাজার। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট স্বসহায়ক দলের সদস্য সংখ্যা কয়েক লক্ষ, সে সাথে রয়েছে বিভিন্ন এনজিও। এনজিওগুলির সদস্য সংখ্যাও নিহাত কম নয়, আর এই সংগঠনগুলির দিকে বিশেষ নজর দিয়েছে শাসক দল বিজেপি। আর এদের সংগঠিত করে সাংগঠনিক শক্তি সংহতকরণে ময়দানে ছাপিয়েছে। শনিবার মহিলা স্বসহায়ক দল ও এনজিওগুলির সদস্যদের শক্তি বন্ধন সম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে এক হল সভায় মিলিত হয়। সদর শহরাঞ্চল জেলা কমিটির আহ্বানে এই কর্মশালায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সশক্তিকরণে বিজেপি পরিচালিত সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দেশ্য মহিলাদের নিজের পায়ে তাদের দাঁড় করানো। মহিলাদের সশক্তিকরণের যে বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন যে মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে। তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে, ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে, ত্রিপুরাতেও আমাদের টিআরএলএমের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা তৈরি করেছি। এসএসজি গ্রুপ ভালো কাজ করছে এখানে। তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন, বিভিন্ন যে আমাদের স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা, যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই। আমাদের যারা এসএসজি গ্রুপ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে আপকিবার 400 পার সহ প্রদত্ত ভোটের 50% ভোট যাতে বিজেপির পক্ষে পড়ে, সেই বিষয়ে লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা। সেই হিসাবেই রাজ্যের 2টি লোকসভা আসনে পাখির চোখ করেছে প্রদেশ বিজেপি। শুধু রাজ্যের 2টি লোকসভা আসনই নয়, একই সাথে প্রদত্ত ভোটের 50% ভোটের লক্ষ্যে ময়দানে অবতীর্ণ হয়েছে। আর এক্ষেত্রে মহিলা স্বসহায়ক দল ও এনজিওগুলির দিকে সাংগঠনিক নজর শাসক বিজেপির, যার পোশাকী নাম দেওয়া হয়েছে শক্তি বন্ধন সম্পর্ক অভিযান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।